রাশিয়ার তৈরি চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান MiG-35 কিনতে বাংলাদেশ আগ্রহী বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে। মিগ এয়ারক্রাফট কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলিয়া তারানসেকুর বরাত দিয়ে মঙ্গলবার তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, আর্মি 2017 মিলিটারি টেকনিক্যাল ফোরামে এই বিষয়ে সমঝোতা আলোচনা হবে। বাংলাদেশ ছাড়াও মিয়ানমার ও পেরু এই জঙ্গি বিমান কিনতে আগ্রহী এবং তাদের প্রতিনিধিরাও ওই সমঝোতায় আলোচনায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। আর্মি 2017 একটি আন্তর্জাতিক মিলিটারি টেকনিক্যাল ফোরাম 22-27 আগস্ট মস্কোর থিমপার্ক প্যাট্রিয়টে তা অনুষ্ঠিত হবে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় 2018 সাল থেকে MiG-35 যুদ্ধবিমান বিক্রির পরিকল্পনা করছে বলে তারানসেকো জানায়। এই বিষয়ে কথাবার্তা চলছে বলে জানান তিনি। কী কী সুবিধা থাকছে এই বিমানে? MiG-1 MiG-35 তৈরি করা হয়েছে MiG-29M, M2 এবং MiG-29K এর উন্নত ভার্সন হিসেবে। এটি 4th generationের সর্বাধুনিক বিমান। এর প্রথম প্রোটোটাইপ মিগ সিরিজের বিমান MiG-29M2 এর আদলে তৈরি করা হয়েছিল। সর্বমোট 10টি প্রোটোটাইপ তৈরি করা হয়েছিল MiG-1 কোম্পানি। MiG-1 কর্পোরেশন সর্বপ্রথম 2007 সালে অ্যারো ইন্ডিয়া এয়ার শোতে এটি প্রদর্শন করে। ফাইটারটির সর্বমোট 2টি ভার্সন রয়েছে, 1 MiG-35 সিঙ্গেল সিট, 2 MiG-35 ডাবল সিট। বিমানটি মাল্টিরোল হলেও এটাকে ডগ ফাইটের জন্য বিশেষভাবে পারদর্শী করা হয়েছে। এটাতে ব্যবহার করা হয়েছে থ্রাস্ট ভেক্টর নজেল, যা একে প্রদান করবে বিধ্বংসী ক্ষমতা, অর্থাৎ ডগ ফাইটের জন্য বিমানটি আলাদা সুবিধা পাবে। বিমানটিতে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক এইসার রাডার, যা 160 কিলোমিটারের মধ্যে আকাশে এবং 300 কিলোমিটারের মধ্যে ভূমিতে বা সমুদ্রে যে কোনো জিনিস ডিটেক্ট করতে পারবে। এছাড়াও সূত্রমতে বিমানটি আমেরিকার স্টেলথ বিমানকেও রাডারে ডিটেক্ট করতে পারবে। বিমানটির রেঞ্জ 2000 কিলোমিটার, তবে 3টি এক্সটার্নাল ফুয়েল ট্যাঙ্ক নিয়ে এটি সর্বোচ্চ 3100 কিলোমিটার যেতে পারবে। বিমানটি সর্বোচ্চ 2.25 ম্যাক গতিতে ছুটে যাবে। এছাড়াও বিমানটি OLS, GCI, HMD সিস্টেম ব্যবহার করা হয়েছে। আরও রয়েছে সেলফ প্রোটেকশন মাল্টিফাংশনাল জ্যামার, এয়ারবোর্ন অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট, 5th generation ইনফরমেশন সাইটিং সুবিধা, অপটো ইলেকট্রনিক মাল্টিফাংশনাল ডিসপ্লে। এছাড়াও সবচেয়ে বড় কথা, বিমানটিতে রাশিয়ান অস্ত্র ছাড়াও বিদেশি যেমন আমেরিকান, ফ্রান্স সহ অন্যান্য দেশের অস্ত্র ব্যবহার করা যায়। বিমানটিতে সর্বমোট 9টি হার্ড পয়েন্ট রয়েছে, 4টি করে পাখার নিচে এবং 1টি সেন্টার লাইনে, যা দ্বারা বিমানটি সর্বোচ্চ 29,700 কেজি পর্যন্ত লোড নিতে পারে।